ম্যাটার্নাল মর্টালিটি এবং ম্যাটার্নাল মরবিডিটি যে হয় তার সবচেয়ে এক নাম্বার কারণ হলো হেমোরেস পোস্টপার্টাম হেমোরেজ হ্যাঁ তারপরে ধরো অ্যাকলেমসিয়াস সেপ্সিস হ্যাঁ হ্যাঁ ডিজ আর দ্য আদার কজেস হ্যাঁ সো পোস্টপার্টাম হেমোরেজ আমরা বেশি অ্যালার্ট হয়ে যাই হ্যাঁ সো অ্যালার্ট ধরো একটা পেশেন্ট এলে এটা এটা হলো যে প্লাসেন্টা রিটেন্ট অন নট আফটার ডেলিভারি হ্যাঁ কারণ আফটার ডেলিভারি অফ দ্য বেবি এক সে বেবির পরে কিন্তু প্লাসেন্টা উইদিং মানে দিকার্ন কেবিটি ওর এক্সপেল্ট আউট এটাই হইতে পারে হ্যাঁ সো আর যে চারটে কারণ বললাম কি কি কারণ বললাম টোন ট্রমা আর আদার কম্বাইন্ড হতে পারে হ্যাঁ আর তোমার মেনলি এগুলো হতে পারে তো একটা তোমার ইমার্জেন্সি ইমিডিয়েট ম্যানেজমেন্ট দ্যাট ইজ ইম্পর্টেন্ট একটা পেশেন্টের পিপে তুমি কি সবাই ডাকাডাকি করবা নাকি তোমার হাতে কিছু কাজ আছে সাথে সাথে তুমি কি করবে তার আগে তার আগে আমরা সবসময় ইতিহাসের উপরে হাত দিই এটা হলো এক নম্বর কাজ মেসেজ বা ইতিহাসকে প্রেসার দেওয়া কারণ ইন্টারেস্টে কি জিনিস একটি বিশাল অর্গান তুমি যদি তুমি চাপ দাও তুমি যা পারো তুমি এভাবে চাপ দাও বা এরকম করে চাপ দাও বা চাপ দিয়ে এরকম মেসেজ করো হ্যাঁ দ্যাট ইজ মোর প্রেসার দাও হ্যাঁ তাহলে তোমার হলো এটা হলো এক নম্বর কাস্টমার তুমি চাপ দিতে দেখো মেসেজ করতে দেখো এবং ডাকতে দেখো তাই না তারপর ডাকবা তো আইবি ফিট শুরু করে ব্লাড ড্র করো ব্লাড ব্লাডের জন্য টিম ওয়ার্ক এটা ইট টিম ওয়ার্ক রেড অ্যালার্ট এরকম রেড অ্যালার্ট জারি করতে হয় এটা হ্যাঁ ম্যানেজমেন্টে

এখানে যদি চাপ দাও তোমার এভাবে যদি এরকম করে চাপ দাও নাবি নিচে এটাতে এরকম করে প্রেস করো এটাকে যদি তুমি প্রেস করতে পারো কোনো রকমে করা যাবে উপর থেকে অ্যাবডোমিনালি হঠাৎ যদি দু অনেক দূরে প্রেস করো যদি অনেক সময় তোমার এত ব্লিডিং হচ্ছে মনে করো যে একদম ট্যাপ ওঠা যদি ছেড়ে দাও ট্যাপ বুঝছো তো রানিং ব্লাড আসতে আসতে পারে কখন আসতে পারে রানিং ব্লাড যদি তোমার এই যে সার্ভাইকেল টিয়ার হয় সার্ভাইকেল টিয়ারে তোমার ডিসিডিং সার্ভাইকেল আটে এতে যদি ওপেন আপ হয়ে যায় একদম ট্যাপ ওয়াটারের মতো ব্লাড আসতে থাকে তখন পেশেন্ট একদম পনেরো মিনিটের মধ্যে মারা যাবে পেশেন্ট এরকম ব্লাড আসতে থাকে তাহলে তোমার কি হবে তোমার যদি এয়ার ওয়াটার যেখান থেকে সোর্স সেটা যদি তুমি বন্ধ করতে পারো চাপ দেওয়া তাহলে ব্লিডিং কমবে না কিন্তু অন্যান্য অর্গান এফেক্টেড হতে পারে যদি বেশিক্ষণ না থাকে কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যে তুমি ব্লাড জোগাড় করতে পারো তাহলে কি হবে এবং ব্লাড জোগাড় করতে হবে পেশেন্ট ইমিডিয়েট সিটুয়েশন এ যেটা আমরা বলি করে ওটিতে পাঠায় তারপরে তোমাকে আদার ম্যানেজমেন্ট এখন যে আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে তোমার পোস্ট পার্টাইম হেমোরিজ ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ দ্য ম্যাটারনাল ডেথ অ্যান্ড অলসো মরবিডিটি মরবিডিটি হোয়াট ইজ মরবিডিটি মরবিডিটি মানে তোমার ধরো কি লিমিটেশন অফ দ্য ওয়াস ডিউ টু মানে

হাউ ক্যান উই মানে ক্যান ইউ সাসপেক্ট অর ক্যান ইউ বি অ্যালার্ট দিস পেশেন্ট ক্যান ডেভেলপ পোস্টমার্টম হেমোরেজ হ্যাঁ এটা একটা কারণ পেশেন্ট যদি তোমার আগে থেকে নিমিত থাকে আর্লি ডায়াগনোসিস হ্যাঁ আর্লি ডায়াগনোসিস ইজ সো ইম্পর্টেন্ট এটা আর্লি সাসপেশ আর্জেন্ট কাদের করবা তাহলে একটা বলো যে এনিমিট যদি থাকে তারপর হলো যে আগে থেকে বিল্ডিং ডিজর্ডার থাকে তারপর হলো আবার কি এমটা হচ্ছে মেসেজ লেটার হ্যাঁ আমি তো বলছি যে আর্লি ডায় আর্লি সাস পিসাস হ্যাঁ মানে তুমি কাদেরকে বেশি আগে থেকে অ্যালার্ট হবে যাবে তুমি ওই ইউ পি অ্যালার্ট তখন তাহলে তোমার যদি পেশেন্ট এ আর কি বললাম কলেশন ডিজোডার এনিমিক আর হলো মাল্টিপুল প্রেগনেন্সি যদি মা বাচ্চা বেশি গ্যান্ড মাল্টিপ্যেরা তারপরে আর কি ওভার ডিসটেনশন আর কি কারণে পোলিও হাইড্রোমোনিয়ার যদি থাকে পেশেন্টের পোলি যদি থাকে হ্যাঁ এরকম অনেকগুলি হাইপার টেনশন যেটা বল্লা ডায়াবেটিস আদার ম্যাটাবোলিক ডিজঅর্ডার যদি এগুলো থাকে তাহলে আমরা পেশেন্টকে আগের থেকে অ্যালার্ট হতে পারি হ্যাঁ যে এরকম ব্লিডিং হতে পারে তারপরে হলো এম তে হলো মেসেজ হ্যাঁ আর রাইট এম হলো ইময়েট আর্ডায়াগনোসিস এম তে হলো মেসেজ কোথায় দেবা ইটার্ন মেসেজ ওতে হলো অক্সিটোসিন ড্রাগ দে তাই না অক্সিটোসিন কি

আর এক খালি মশকি আর কি ভাবে ইউজ করতে পারি আমরা আর কি কি ভাবে মিডিয় প্রোস্টল নাম শুনছো হোয়াট ইজ দ্য ড্রাগ ডিসিস হ্যাঁ তুমি এক বললে তো হবে না কি ড্রাগ ওটা ইট রাস্দে কন্ট্রাক্ট করে তাই না ইট্রোথনিক ড্রাগ সো মিনি ইউজ আছে আমরা এখানে ইট রাস্দে কন্ট্রাক্ট করার জন্য ইউজ করি তাই তো কি কিভাবে ইউজ করতে পারি পার রেকটালি ওড়ালি ইউজ করতে পারি তাই না অনেক ভাবে ইউজ করতে পারি আমরা তুমি মনে করো যে রাত দুটার সময় ঘটনা যেমন এটা হয়েছে ওদের সে ও মনে করতে ও ম্যানেজ মোটামুটি সে যা যা দেওয়ার দিচ্ছে তারপর মনে করছে যে বিরে হচ্ছে না সে রেখে দিছে এভাবে তাই না কিন্তু তার মাঝখানে তার দুই ঘন্টা পরে আবার দেখা উচিত ছিল তাই না দেখা উচিত ছিল কারণ পরে যখন সকালবেলা গেছে তখন অনেক লটেড ব্লাড তখন সেলার্ট হয়ে গেছে আচ্ছা তারপর হলো যে তোমার সো মনিটরিং ইজ ইম্পর্টেন্ট আচ্ছা তারপর তুমি কি তখন বসে থাকবে না সিনিয়রকে ডাক দিবা এখানে তো প্রবলেমটা হয় সিনিয়ারকে জানাইতে হবে তাই যে রেসপন্সিবল এখানে ইমিডিয়েট রেসপন্সিবল এসটি রেজিস্টার তারপর রেজিস্টার তারপর আর এস তারপর হলো যে মানে ইনচার্জ তারপর সব যে লেভেলে কিন্তু মনে করো যে তুমি একটা পেশেন্ট মানে বেশি খারাপ হয়ে গেছে তুমি যে ওই সে ওই প্রোটোকল ম্যানেজ না যে আসল যে ভালো তাকে কল করবা যে মনে করো তুমি যার কাছ থেকে ইমিডিয়েটলি ভালো গুড ভালো রেজাল্ট পাইতে পারো তাকে কল করবা কারণ সময় নষ্ট করার স্কোপ নাই হ্যাঁ তোমাকে এই এই এখানে এইগুলো হয় ওই যেগুলো সেন্ট্রাল হসপিটালে মারা গুলো এই ঘটনাগুলি মানে যে দরকার যাকে দরকার তাকে তুমি আর সময় নষ্ট করা যাবে না যেখানে সেখানে তুমি লাস্ট পারসনটা আগে কল দিবা সেখানে প্রোটোকল মেনটেন করার কোনো দরকার নেই তাই না যে মানে অ্যাকচুয়ালি তোমাকে হেল্প করতে পারে যে রেসপন্সিবল তাকে তাড়াতাড়ি কল দিবা। মানে আসল রেসপন্সিবলটা আচ্ছা তো তারপর তোমাকে কল দিতে বলতে হবে তারপরে তোমার এখন যে সার্জারি নিডেট নট কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে আমরা কিছু কিছু জিনিস যদি ইটারে কন্ট্রাকশান না হয় তাহলে কন্ট্রাকশান বাড়ানোর জন্য আমরা কী দিলাম ইটার টিক দিলে দিলে আর কি যদি তারপরে না হয় তারপরে না হলে আমরা ভিতর থেকে প্রেসার দিই কেভিটির ভিতরে দেই প্রেশার এটা হলো বায়োমিনাল মেসেজ আমরা দেই ইটারাসের একটা হাত বেলনের ভিতরে দিয়ে আর একটা হাত উপরে দিয়ে বায়োমিনাল মেসেজ দেই হ্যাঁ চাপ দেওয়া যত চাপ দেওয়া যায় ইটারাসের মধ্যে হ্যাঁ তারপরে হলো যে তোমার তারপরে যদি না হয় তাহলে আমরা ইউরেন বেলুনির নাম শুনছো ইউটারেন ট্যাম্পনের শব্দটা শুনছ তো ইন্ট্রা ইউটারেন বেলুনিং যেটা কন্ডম ক্যাথেটার বলি আমরা সবাই এটা জানতে হবে সাইবাস ম্যাথেড বলে হুম ওইটা হলো যে তোমরা বেলুন ঢুকায় যায় আর ব্যক্তি বেলুন আর এগুলো স্ট্যান্ডার্ড যেটা পাওয়া যায় সারা ওয়ার্ল্ডে সেটা হলো ব্যক্তি বেলুন আমরা না হয় কন্ডম ক্যাথেটার ইউজ অন্য দেশে তো এগুলো ইউজ করে না তাহলে ব্যক্তি বেলুন একদম ইউটারাসের শেপের মতো বেলুন বানানো আর আমরা যেটা কন্ডম দেই সেটা ভিতরে ভিতরে গিয়ে একটা শেপ হয় পানি দেওয়া পানির উপর নির্ভর করে দিয়ে তোমার ভিতরে ওয়ালে চারিদিকে কম্প্রেশান চাপ দেয় তাই না বেলুন যদি হয় তাহলে চারিদিকে চাপ দিবে না চাপ দিলে ব্লাডটা কোথেকে আসে ইটার ওয়াল থেকে আসে তো ইটার ওয়ালে যদি কম্প্রেশন দেয় চাপ দেয় তাহলে ব্লিডিংটা বন্ধ হবে না বন্ধ হবে একটু প্রেশার ক্রিয়েট হবে যেহেতু স্মুথ মাস হলে মানে একটা প্রেশারের ফলে এটা কন্ট্রাকশান আসবে তাই না এটাই সাথে সাথে রিমুভ করে দেবা নাকি কিছুক্ষণ রাখতে হবে তাহলে রাখতে হবে হ্যাঁ আমরা ছয় ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা ডিপেন্ডস হ্যাঁ আটচল্লিশ ঘন্টা অনেক সময় রাখতে হয় তারপর আস্তে আস্তে ডিপ্রিয়েট করতে হয় পানিটা এখন তুমি যে খুলে বা কতটুকু পানি দিবা সাধারণত তোমার ট্যালেন্টার দুশো থেকে পাঁচশো এম এল যতটুকু মানে যায় আর কি তো দেখা যায় বেশিরভাগ তোমার নর্মাল ডেলিভারি পাঁচশো এম এল আসছি যাওয়ার পরে বেশিরভাগ আড়াইশো এম এল পর্যন্ত যায় টু ফিফটি এম এল পর্যন্ত যায় তো এগিয়ে যাওয়ার পরে তোমার বন্ধ করে দিতে হবে রাখতে হবে অল্টারনেটিভ কী বললাম বেকি বেলুন ঠিক আছে তারপর ধরো যে এটাতে দিলাম আমরা কিন্তু তোমার মনে হচ্ছে যে না এটা তো হবে না মনে হচ্ছে অন্য কোনো কারণ আছে খুব মানে তাড়াতাড়ি ডিসিশন না অবজার্ভ করতে হবে যে স্টেপ বাই স্টেপ অবজার্ভ করতে হবে এখন তুমি যদি মনে করো যে না যে স্টেপ বাই স্টেপ অবজার্ভ করতে গেলে পেশেন্টের কন্ডিশন মনে বেশি খারাপ হয়ে যাবে আরো কন্ডিশন খারাপ হয়ে যাবে তুমি পেশেন্টকে সারভাইভ করাইতে পারবে না তুমি যদি স্টেপ বাই স্টেপ আঁকাও তখন তোমাকে সার্জিক্যাল ইন্টারভেনশানে দ্রুত চলে যেত সময় নষ্ট করা যাবে না কিছু কিছু জিনিস আছে যে আমরা ওয়েট করতে পারি যে না এই তো টাইম মনে হয় দেখতে পারবো না না একদম রিডিং বন্ধ হচ্ছে না ব্লাড আস্তে 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 আসে হ্যাঁ ব্লাড মনে হয় চার ব্যাগ তিন ব্যাগ পাঁচ ব্যাগ দিয়ে দিছো হ্যাঁ কিন্তু তোমার হাতে আর বেশি নাই পেশেন্টে এত হবে আর পেশেন্ট আর হয়ে যাবে বা অন্য কোনো প্রবলেম হয়ে যাবে তখন তোমার সার্জিক্যাল ইন্টারভেনশানে যাইতে হবে আরও স্কিল পার্সন নিয়ে গুড এনএস্টের সাথে কাউন্সেলিং করে পেশেন্টের সাথে ভালো কাউন্সেলিং করে পেশেন্টকে কেন ওপেন করতে হবে কি পেশেন্টে কী কন্ডিশান সব তোমাকে এ টু জানাইতে হবে জানায় তোমাকে কনসেন্ট নিতে হবে পেশেন্টের ভালো করে কনসেন্ট নিতে হবে যে এই সম্মতিপত্র নিবা এবং সেখানে পেশেন্টে কেন তুমি ওপেন করবা পেশেন্টে ওপেন করার সময় কি কি প্রবলেম হতে পারে হ্যাঁ তারপর হলে তোমার যে এই সব কিছু নিয়ে পেশেন্টের সৈন্য নিবা যে কনসাস থাকে পেশেন্টের অ্যাটেন নিয়ে তারপরে তুমি ওটিতে নি ওটিতে নিয়ে আমরা সার্জারি কী করতে পারি পেশেন্টের ব্লাড আসে করতে গিয়ে এই যে ব্লাড দিয়ে যায় ব্লাড আসে করতে গেটারি ওভার ল্যাটারি তারপর সার্ভাইকেল লটারি বেদানা লটারি সার্ভিকো বেদানি ইন্টারাপটারি ব্রাঞ্চ এগুলো অনেক জায়গা থেকে ব্লাড আসতে পারে তাহলে তোমার এগুলো বন্ধ করতে হবে তো এগুলো বন্ধ করার জন্য প্রথমে আমরা কী করি প্রথমে আমরা সহজভাবে আগে চেষ্টা করি সহজভাবে মানে ম্যাট্রেস সুচার বলে ম্যাট্রিস সুচার নাম সুচার অ্যাবডোমেন ওপেন করে তুমি অ্যান্ট্রি পোস্টের ওয়ালটাকে চাপ দিয়ে জুড়ে লাগায় দাও মানে বিলিন সুচার বলে বইয়ে দেখবার বিলিন সুচার এন্ট্রির পোস্টের ওয়াল অফ দুই ট্রাসকে টাইট করে বাজে দেওয়া বিলিন সুচার আচ্ছা এটা দিলা একটা দেখলাম যে ব্লিডিং হয় কি হয় না তারপরে দিলা যে তুমি তারপরে ড্রেসটা বলো তো মাস বেসের লাইগেশন মাস বেস মানে ইউটির নাটির দুই পাশ থেকে লাইগেট করতে হবে ওবারের নাটের উপর থেকে লাইগেট করতে হবে তাহলে তোমার তো ব্লাড তাহলে আর করতে আসবে যদি তুমি ভালো করে লাইগেট মানে টেম্পোরারিলি দল আর লাইগেট করো তাহলে তোমার ব্লাড আর আসার সুযোগ নাই তাহলে তোমার তাহলে মাস লাইগেশন হলো আচ্ছা তারপরে দেখলা যে না মোটামুটি কিন্তু পরে দেখলা যে না ব্লাড জানি করতে আসতেছে আবার যদি মনে করো ব্লাড জানি করতে আসতেছে তোমাকে সবসময় শিউর হইতে হবে তুমি আসলে ব্লিডিং বন্ধ করতে পারছো কিনা আসলে প্রপারলি আমার স্লাসিস করতে পারছো কিনা মাস্ট বি শিউর বিফোর ক্লোজিং দ্য ড্রিমিনাল কেভিটি তাই না তুমি দরকার লাগে দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা ওয়েট করো সমস্যা নাই কোনো তারপর দেখলা যে না মনে হচ্ছে যে হবে না তাহলে তোমাদের আর টু করে যাও তাহলে তাহলে এন্ট্রোডিভেশন অফ দ্য ইন্টারনেল এলাকাটাই তাহলে আসল জায়গায় যাও এখন তাহলে আমরা ইন্টারনে এন্ট্রোডিভেশন অফ দ্য দ্যাক ওইটা বন্ধ করতে হবে একটা না দুইটা দুই দিকেই কারণ একটা বন্ধ করলে আপনার দুই দিকে আবার দুই সাইডে করতে হবে সো এটা করলাম এখন তারপরে তোমার অনেক সময় আমরা এমন অবস্থা পাই যে ওইগুলা খুঁজা করে বন্ধ করার কোনো সময় নেই আধা ঘন্টার মধ্যে বিশ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে ইভেন টেন মিনিটের মধ্যে তোমাকে এনি হব রিডিং বন্ধ করতে হবে তাহলে তোমাকে কী করতে হবে স্টেক করতে হবে যে স্কোপ অফ দ্য অফ দ্যাস হ্যাঁ অনেক সময় প্লাসেন্টা ধরো ইনক্রিয়েটা প্লাসেন্টা ইনক্রিয়েটা প্লাসেন্টা পার ক্রিয়েটার প্লাস্টটা স্পেকট্রাম মিনি প্রবলেম হ্যাঁ পাসেন্টটা যেস্ট টু সিজার থ্রি সিজার দ্যাট ইজ রিলেটেড উইথ দ্য সো ইন দ্যাট উই নিড টু ডু হ্যাঁ মানে ডিসিশান রিমুভাল অফ মানে তুমি তুই ব্লাড মেন রেকর্ড ব্লাড পেশেন্টে তারপরে পারলাম না লাভ হলো তুমি সময় নিছো ইটার সেভ করার জন্য নিতেছো নিতেছো পেশেন্ট গেল মরে তাহলে তোমার কী হলো লাভ তো হলো না হ্যাঁ তুমি বলতে পারো যে আমি চল্লিশ বেগ বার দিছি তারপরে পাঁচ না ইট ইজ নট ম্যাটার তুমি কেন আগে বুঝতে পারো না যে পেশেন্টটা মারা যাবে সেভ কর পেশেন্টটা যখন তোমার তোমাকে বুঝতে হবে যে পেশেন্টকে তুমি কতক্ষণ ধরে রাখতে পারবে হ্যাঁ তুমি যদি মনে করো যে না আমি স্টেপ বাই স্টেপ আগাইছি আমি এত বেগ ব্লাড দিছি আমি এতজন মানুষ এতজন সবাই আসছে ন ইট ইজ নট দ্য ম্যাটার তোমাকে তোমার ডিসিশান ইন টাইম হইতে হবে হ্যাঁ ন নট শুড নট বি ডিলে সো টুডে আই জাস্ট আই ডিসকাস আই গিভ এ অফ দ্য টুডে পেশেন্ট দ্যাট ইজ পোস্ট রিয়েলি সিজ পসিবলি আই ফিল সাম ট্রমা ইন দ্য বেজাইনা অ্যান্ড অ্যাসোসিয়েটেড ফ্রম টেনশন হ্যাঁ অ্যান্ড নাম্বার এটা একটা সিনারিও দেখলাম তারপরে আমি কজ কারণগুলি বললাম আচ্ছা আডাক মিসেস বললাম আর শর্ট দ্য ম্যানেজমেন্ট আমি ডিসকাস করলাম